নিশ্চয় তোমরা সুস্থ ও সুন্দর আছো। অনলাইন ভিত্তিক ভিডিও ক্লাসে আমার আবার আমার সিনিয়র শিক্ষক সিস্টার ডিসকান্ট করে আসা স্বাগত তোমাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি। গত পর্বে যোগাযোগের প্রশ্ন আর শিখেছিলাম, আজকে আমি তোমাদের সামনে যোগাযোগের প্রশ্ন নয় শেখাবো। তোমরা যদি ক্লাসটা করবে তাহলে আমাকে বুঝতে পারবে। এবার আসো, আমি ছবিতে যোগাযোগের প্রশ্ন নয়টা করে নিচ্ছি। একজন কৃষক তার বাগানের দুইয়ের একাংশে লাল শাক, চারের একাংশে পটল ও পাঁচের একাংশে পালং শাক চাষ করেছে। আর বুঝতে বললাম এই সবই উন্নত সবজি চাষ করেছে। তো এই নিবন্ধের আলোকে প্রথম প্রশ্নটা হচ্ছে, তিনি বাগানের কত অংশে লাল শাক ও পটল চাষ করেছেন? এখানে লাল শাক এবং পটল চাষ করেছে তিনি কত অংশে, তার মানে এখানে বলছে লাল শাক এবং পটল যত অংশ চাষ করেছে সেটা কি করতে হবে, আমাদের একত্রে করতে হবে, অর্থাৎ যোগ করতে হবে। লাল শাক চাষ করে কত অংশে, একের দুই অংশে। পটল চাষ করে চারে এক অংশ। শুরুতে আমরা উঠিয়ে নিলাম, লাল শাক চাষ করেন দুই এক অংশে এবং পটল চাষ করেন চারে এক অংশে। আমরা কি লিখতে পারি, অতএব তিনি লাল শাক ও পটল চাষ করে সমান দুই এর যোগ একের চার। এরপরে আমরা রেখা টেনে নিব, রেখা টেনে নিয়ে দুই এবং চারের লসাগু করব। এখানে হ দুই এবং চারের লসাগু করে নেব। শুরুতে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি, দুই এক দুই 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 মানে চার, অর্থাৎ অতএব দুই গুণ দুই সমান চার। দুই এবং চারের লসাগু হচ্ছে চার। এরপর আমরা কি করবো, এই লসাগুকে প্রথম ভগ্নাংশে ভ দিয়ে ভাগ করব, অর্থাৎ দুই দিয়ে চারকে ভাগ করলে কথা দুই মানে চার দুই দুইকে দুই, অর্থাৎ এখানে ভ দিয়ে লসাগুকে ভাগ ভাগ করে যে ভাগ করতে হবে থাকবে সেই ভাগ করতে লবকে, অর্থাৎ এখানে দুই দিয়ে আমরা চারকে ভাগ করে কথা পেয়েছি দুই এবং দুই দিয়ে আমরা একে অর্থাৎ লব একে ভাগ করে কথা দুই। এরপর যে মাঝখানে যোগ চিহ্ন আছে আমরা যোগ চিহ্ন বসিয়ে দিলাম। এরপরে এই লসাগু চার দিয়ে হ চারটে ভাগ করতে হবে, চার দিয়ে চারটে ভাগ করলে কত হয় এক, এক দিয়ে গুণ করলে হয়। এই লসাগুটাকে আমরা হল হিসেবে লিখে নিব এবং যেহেতু যোগ চিহ্ন আছে দুয়ারকে নিয়ে, অর্থাৎ ওই কৃষক লাল শাক ও পটল চাষ করে ওই ক্ষেতে চারের তিন অংশে। আমরা কি লিখতে পারি এভাবে, তো চারের তিন অংশ। প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয় তোমরা এই অঙ্ক বুঝতে পেরেছ। এরপরে আমরা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নয়ের খ নম্বর শিখব। শুরুতে অঙ্কটা করে নিচ্ছি, বলছে তিনি কত অংশে চাষ করেছে। এখানে বলছে তিনি মোট কত অংশে চাষ করেছে, অর্থাৎ লাল শাক পটল এবং পালং শাক মোট একত্রে করতে হবে, অর্থাৎ কি করতে হবে এটা আমাদের যোগ করতে হবে। অর্থাৎ ওই কৃষক মোট কত অংশে চাষ করেছে সেটা আমাদের করতে হবে।
লাল শাক চাষ করেন দুই একাংশে, কলম চাষ করেন চার একাংশে, এবং এখানে পালং শাক চাষ করেন পাঁচে এক অংশে, যে তিনি কত অংশে চাষ করেছেন আমরা লিখবে তিনি এভাবে, অতএব তিনি এখন আমরা যে কাজটি করবো রেখা টেনে অর্থাৎ প্রত্যেকটি ফলের ফলগুলো নষ্ট করে, অর্থাৎ এখানে দুই চার এবং পাঁচে নষ্ট করে। শুরুতে আমরা দেখো এখানে দুই চার এবং পাঁচ রয়েছে, তো তিনটা সংখ্যা রয়েছে লসাগুর ক্ষেত্রে কমপক্ষে দুটো সংখ্যাকে ভাগ করে লসাগ করা যায়, অর্থাৎ আমরা যদি প্রথমে দুই দিয়ে ভাগ করি দুই দিয়ে দুই, দুই মানে চার, আর এখানে পাঁচ দিন আসে। দেখো পরবর্তী অংশে আর ভাগ করা যায় না, আর যদি ভাগ করা না দেয় তাহলে এখানে আমরা সকলে গুণ করবো, অতএব দুই গুণ দুই গুণ পাঁচ সমান কত হয় দেখো, দুই করে চার চার পাঁচে বিশ, দুই চার এবং পাঁচের লসাগু হচ্ছে বিশটি, তোমরা মাঝখানে লেখার চেষ্টা করবো বিশ। এইবার আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে এই লসাগু বিশটি প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করবো, অর্থাৎ দুই দিয়ে যদি বিশটি ভাগ করি কত হয় দশ হয়, এবং এই দশ দিয়ে আমরা একটি গুণ করবো দশকে দশ জোর। এর পরবর্তী ক্ষেত্রে মানে পরবর্তী ভগ্নাংশে হর দেখো চার আছে, এই চার দিয়ে আমরা বিশকে ভাগ করবো, বিশকে ভাগ করলে কত হয় পাঁচ হয়, চার পাঁচে বিশ পাঁচ, এবং পাঁচ দিয়ে লব একে গুণ করবো, অর্থাৎ পাঁচ একে পাঁচ জোর। ঠিক একই রকম ভাবে তৃতীয় ভগ্নাংশে হর আছে পাঁচ, এই পাঁচ দিয়ে আমরা লসাগু বিশকে ভাগ করবো, কত হয় চার পাঁচে বিশ চার, এই চার দিয়ে লব একে গুণ করবো চার একে চার, যেহেতু মাঝখানে যোগ চিহ্ন আছে আমরা সকল যোগ করবো, তার আগে এই লসাগুটাকে একটা হর হিসেবে লিখে নেব, দশ আর পাঁচে পনেরো আর চারে উনিশ, অর্থাৎ বলতে পারি চার আর পাঁচে নয় আর এক, অর্থাৎ ওই বিশ হোক মোট বিশের উনিশ অংশে চাষ করে, এটাই উত্তর। এটা আশা করি তোমরা সবাই এই অঙ্কটা বুঝতে পেরেছ, তো মনোযোগ দিয়ে ক্লাসটা করে অঙ্কটা প্র্যাকটিস করবে, অর্থাৎ খ নম্বর প্রশ্ন অনুযায়ী বলতে তিনি কত অংশ চাষ করেছেন আমরা পেয়েছি তিনি মোট বিশের উনিশ অংশে চাষ করেছেন। আশা করি তোমরা এই অঙ্ক সবাই বুঝতে পেরেছ। এরপরে আমরা গ নম্বরটা শিখব, এখানে বলছে বাগানের কত অংশ ফাঁকা আছে, বাগানের কত অংশ ফাঁকা আছে এটা আমরা বলতে হবে। দেখো বাগানের কিছু অংশে তিনি পটল চাষ করেছেন, আর কিছু অংশে লাল শাক, আর কিছু অংশে পালং শাক চাষ করেছেন, কিছু অংশ ফাঁকা আছে, এখন কতটুকু জায়গা ফাঁকা আছে বাগানে সেটা আমাদের করতে হবে। আমরা মনে করে নিব যে কৃষকের সম্পূর্ণ ক্ষেত বা সম্পূর্ণ বাগানের পরিমাণ হচ্ছে এক, মনে করি
বা ধরে নিতে পারি আমরা কৃষকের সম্পূর্ণ বাগানের পরিমাণ এক অংশ। কৃষক মোট চাষ করেন বিশের ১৯ অংশে। এখন প্রশ্ন অনুযায়ী এখানে বলছে বাগানের কত অংশ ফাঁকা আছে, আমরা এখানে লিখতে পারি অতএব বাগানে ফাঁকা আছে অর্থাৎ মোট অংশ থেকে আপনার যত অংশ চাষ করতে কি করবো আমরা বিয়োগ করে নেব। এই ক্ষেত্রে মনে রাখতে হবে প্রত্যেকটি পূর্ণ সংখ্যা নিচে কি আছে এক আছে, তাহলে এই তার মানে এই একের নিচে একটা এক আছে, এই একের একটা ঘর পাব অর্থাৎ এক, এবং এখানে এই বিশ ঘরের কথা কথা হলে বাসা বিশই হবে অর্থাৎ বড় সংখ্যাটাই হবে। এই ক্ষেত্রে যেটা আমি বলছি যে প্রত্যেকটা পূর্ণ সংখ্যার ঘর হচ্ছে এক, যেহেতু এই একের নিচে কোনো সংখ্যা নেই আমরা ধরে নিব এর নিচে কি আছে একটা এক আছে, তাহলে এক দিয়ে যদি বেশি ভাগ করে কত হয় বিশ হয়, বিশ দিয়ে একটা গুণ করলে বিশের কে বিশ বিয়োগ, এরপরে বিশ দিয়ে বেশি ভাগ করলে কত হয় এক, এক দিয়ে ১৯ দিয়ে গুণ করলে ১৯ কে ১৯। এর পরবর্তী অংশে যে কাজটি আমরা করবো সেটা হচ্ছে এটাকে আমরা হল হিসেবে লিখে নেব, এবং নয় থেকে এখানে নয় আছে ১০, ১০ থেকে নয় বিয়োগ করলে কত হয় উত্তর শিক্ষার্থীরা নিশ্চয় তোমরা অপরে বুঝতে পেরেছ। আমি আজকে কথা থেকে বিদায় নিচ্ছি, বিদায়ের আগে তোমাদের বলে দিচ্ছি এই পুরো অঙ্কটায় কার্যকরী প্রশ্নটাই তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই হোমওয়ার্ক করে গ্রুপে পোস্ট করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।